সকল শ্রোতা বন্ধুদের আজকের গল্প পাঠের আসরে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের শোনাতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প। গল্পের নাম ট্রেনে আধ ঘন্টা। তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ। ট্রেন স্টেশন ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে এমন সময় মনীষ ছুটিতে ছুটিতে আসিয়া একটা ছোট ইন্টার ক্লাস কামরায় উঠিয়া পড়িল। রাত্রি 11:25 প্যাসেঞ্জার ধরিয়া আজ বাড়ি ফিরিবার কোনো আশাই তাহার ছিল না। করুণাকেও বলিয়া আসিয়াছিল যে সকালের গাড়িতে অন্যান্য বরযাত্রীদের সঙ্গেই সে ফিরিবে, কিন্তু হঠাৎ সুযোগ ঘটিয়া গেল। আজ বৈকালের গাড়িতে এক বন্ধুর বিবাহে তাহার বরযাত্রী আসিয়াছিল, পাশাপাশি দুটি স্টেশন, মাঝে মাত্র 15 মাইলের ব্যবধান, ট্রেনে আধ ঘন্টার বেশি সময় লাগে না। কিন্তু অসুবিধা এই যে 11:25 পর রাত্রে আর গাড়ি নাই, তাই স্থির হইয়াছিল যে রাত্রে ফেরা যদি সম্ভব না হইয়া ওঠে পরদিন প্রাতে ফিরিলেই চলিবে। সকলেই প্রায় রেলের কর্মচারী, রেল তাহাদের ঘর বাড়ি। 11:05 সময় আহার শেষ করিয়া অন্যান্য বরযাত্রীরা যখন গাড়ি ধরিবার আশা ত্যাগ করিয়া পান সিগারেটের জন্য হাঁকাহাঁকি করিতেছিল, সেই ফাঁকে মনীষ কাহাকেও কিছু না বলিয়া চুপি চুপি সরিয়া পড়িয়াছিল। বিবাহ বাড়ি হইতে স্টেশন পাক্কা 2 মাইল। এই কয় মিনিটে এতটা পথ হাঁটিয়া আসিয়া সে এই মাঘ মাসের শীতেও ঘামিয়া উঠিয়াছিল। চুরি করিয়া বন্ধুর বিবাহের আসর হইতে পলাইয়া আসার জন্য পরে তাহাকে লজ্জায় পড়িতে হইবে তাহাও বুঝিতেছিল, কিন্তু তবু রাত্রেই বাড়ি ফিরিবার দুর্দান্ত লোভ সম্বরণ করিতে পারে নাই। বাসায় আর কেহ নাই, করুণা সারা রাত একলা থাকিবে, দিনকাল খারাপ, এমনই কয়েকটা কৈফিয়ত সে মনে মনে গড়িয়া তুলিবার চেষ্টা করিয়াছিল। করুণার জন্য বস্তুত ভয়ের কোনো কারণই ছিল না। স্টেশনের কাছেই মনীষের কোয়ার্টার, আশেপাশে অন্যান্য রেল কর্মচারীদের বাসা, আজিকার বরযাত্রীদের মধ্যে তাহার মতো অনেকেই তরুণা স্ত্রীকে একলা রাখিয়া আসিয়াছিল। প্রয়োজন হইলে নাইট ডিউটির সময় সকলকেই তাহা করিতে হয়, কখনো কাহারও বিপদ উপস্থিত হয় নাই। তবু যে মনীষ রাত্রেই বাড়ি ফিরিবার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিল তাহার একমাত্র কারণ, কিন্তু ওটা একটা কারণ বলিয়াই গ্রাহ্য হইতে পারে না। সত্য বটে, মনীষের মাত্র 2 বছর বিবাহ হইয়াছে এবং বউ ছাড়িয়া থাকিতে পারে না এমন বদনামও রটিয়া গিয়াছে তাহার, কিন্তু কৈফিয়ত হিসাবে ও কথা উত্থাপন করা অতীব লজ্জাকর। সে যা হোক, 12টার মধ্যেই সে বাড়ি পৌঁছিয়া যাইবে, আধ ঘন্টার পথ। হয়তো করুণা লেপের মধ্যে ঢুকিয়া পরম আরামে ও গরমে ঘুমাইয়া পড়িয়াছে, হয়তো কেন নিশ্চয়ই ঘুমাইয়া পড়িয়াছে, করুণা মোটে রাত জাগিতে পারে না। মনীষকে হঠাৎ দেখিয়া তাহার ঘুমন্ত চোখে বিস্ময় ও আনন্দ ফুটিয়া উঠিবে। মনীষ পরিপূর্ণ তৃপ্তির একটা নিঃশ্বাস ফেলিয়া বেঞ্চির উপর আসিয়া বসিল। ট্রেন তখন সবেগে চলিতে আরম্ভ করিয়াছে। কামরার মধ্যে 2টি লোক, একজন একটা বেঞ্চি জুড়িয়া লম্বাভাবে লেপ মুড়ি দিয়া শুইয়া কেবল মুখটি বাহির করিয়াছিলেন, গোলাকৃতি থলথলে মুখমণ্ডলে হপ্তাখানেকের দাড়ি গজাইয়া কৃষ্ণ তার একটা গাঢ়তর প্রলেপ লাগাইয়া দিয়াছে। কিন্তু তিনি শুইয়া শুইয়া অনিমেষ চোখে মনীষকে নিরীক্ষণ করিতেছিলেন, অপর ব্যক্তিকে অপেক্ষাকৃত অল্প বয়স্ক বলিয়াই বোধ হয়। সেও একটা বিলাতি কম্বল গায়ে দিয়া অন্নধারের বেঞ্চির কোণে ঠেসান দিয়া বসিয়াছিল এবং পরম কৌতূহলের সহিত মনীষকে পর্যবেক্ষণ করিতেছিল। তাহার চেহারা রোগা, হাড় বাহির করা গাল বসিয়া গিয়া চোয়ালের অস্থি অস্বাভাবিক রকম উঁচু হইয়াছে, 2 চোখের কোলে গভীর কালির আঁচড়। এই 2 যাত্রীর মধ্যে একটা বেশ রসালো গল্প জমিয়া উঠিয়াছিল, মনীষের আগমনে তাহা অর্ধপথে থামিয়া গিয়াছে। মনীষ বসিলে রোগা লোকটি জিজ্ঞাসা করিল, কদ্দূর যাওয়া হবে? মনীষ বলিল, আমি পর স্টেশনেই নেমে যাব। একজাতীয় লোক আছে, রেলে উঠিয়াই অন্য যাত্রীদের পরিচয় গ্রহণ করিবার অদম্য আগ্রহ তাহাদের চাপিয়া ধরে।
রোগা লোকটি সেই শ্রেণীর। মনীষের রূপালি বোতাম লাগানো কালো রঙের ওভারকোট দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনি রেলেই কাজ করেন? হ্যাঁ, আমি ও স্টেশনের পার্সেল ক্লার্ক। লোকটি তখন হাসিয়া বলিল, বেশ বেশ, আসুন এই কম্বলের উপর বসুন। আমি অনেক রকম লোকের সঙ্গে মিশেছি, কিন্তু রেলের বাবুদের মতো এমন মাই ডিয়ার লোক খুব কম দেখা যায়। কিছুতেই পেজ বানান তা মহাশয়ের জলপথে চলার অভ্যাস আছে কি? যদি থাকে মালের অভাব কিন্তু হবে না। মনীষ একটু বিস্মিত হইয়া বলিল, জলপথ? লোকটি রসিক, একটা শিহরণের অনুকরণ করিয়া বলিল, মাঘ মাসে শীত, তার উপরে আবার ট্রেন যাননি, শরীর গরম থাকে কি করে বলুন দেখি। মনীষ হাসিয়া ফেলিল, ও বুঝেছি, না না না, আমার ও জিনিস চলে না, কিন্তু আপনি যদি চালাতে চান কোনো বাধা নেই। লোকটি বেঞ্চির তলা হইতে একটা হ্যান্ডব্যাগ তুলিয়া লইয়া তাহার ভিতর হইতে একটা বোতল ও গেলাস বাহির করিল। বোতলের তরল পদার্থ গেলাসে ঢালিতে ঢালিতে বলিল, একলা এই জিনিস খেয়ে সুখ হয় না, ও ভদ্রলোককে অফার করলুম, তা উনিও এ রসে বঞ্চিত, বলুন দেখি এর মতো ফুর্তির জিনিস পৃথিবীতে আর কি আছে। মনীষ মৃদু স্বরে বলিল, তা তো বটেই। গেলাসের পানীয় গলায় ঢালিয়া দিয়া উৎসাহিতভাবে লোকটি বলিল, সেই কথাই তো এতক্ষণ ও ভদ্রলোককে বলছিল, দুনিয়ায় আসা কিসের জন্যে, যতদিন বেঁচে আছি প্রাণ ভরে মজা লুটব, কি বলেন? মনীষ যতই গৃহের নিকটবর্তী হইতেছিল ততই উৎফুল্ল হইয়া উঠিতেছিল, বলিল, ঠিক কথা। বোতল গেলাস ব্যাগে পুরিয়া নামাইয়া রাখিয়া লোকটি পকেট হইতে সিগারেট বাহির করিল, একটি নিজে ঠোঁটে ধরিয়া মনীষকে একটি দিল। সিগারেট ধরাইয়া ধোয়া ছানিয়া বলিল, আমার নাম চারুচন্দ্র গুপ্ত, ইন্স্যুরেন্সের দালালি করি, 36 বছর বয়স হয়েছে, অনেক বাজার ঘেটে বেরিয়েছি মশাই, কিন্তু এ দুনিয়ায় সার বস্তু যদি কিছু থেকে থাকে তো এই বোতল, বুঝেছেন তো? মনীষ সিগারেট টানিতে টানিতে বলিল, হুম। চারুচন্দ্র গুপ্ত বলিল, এতেই লজ্জার বাকি, পুরুষ হয়ে জন্মেছি কি জন্য, মজা লুটবো বলে। কিন্তু মশাই, একটি বিষয়ে আপনাদের সাবধান করে দিই, যদি ফুর্তি করতে চান বিয়ে কিন্তু করবেন না, খবরদার খবরদার, ও পথে হেঁটেছেন কি সব ভেস্তে গেছে। মনীষ কোনো কথা বলিল না, চারু আবার আরম্ভ করিল, এই আমাকেই দেখুন না, 15 বছর বয়স থেকে ফুর্তি করতে আরম্ভ করেছি, কখনো ঠকেছি কি? নিজে রোজগার করি, নিজের ফুর্তিতে ওরাই, কারো তোয়াক্কা রাখি না, কেয়া মজায় আছি বলুন তো। কিন্তু একটা বিয়ে করলে কি হতো, একদিনে 17টা ছানা গজিয়ে যেত, প্যান প্যান, ঘ্যান ঘ্যান, ডাক্তার আর ঘর, একবার ভেবে দেখুন দেখি। মনীষ এবারও চুপ করিয়া রহিল, লেপের মধ্যে শয়ান লোকটির মুখ দেখিয়া মনে হইতে লাগিল, অবিবাহিত জীবনের অপ্রাপ্য সুখৈশ্বর্যের কথা স্মরণ করিয়া এখনই তাহার মুখ দিয়া নাল গড়াইয়া পড়িবে। তিনি কোনো মতে আত্মসম্বরণ করিয়া বলিলেন, যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না। চারু মনীষকে বলিল, ওকে আমার জীবনের ইতিহাস শোনাচ্ছিল, ইতিহাস তো নয়, মহাভারত। 15 বছর বয়স থেকে আজ পর্যন্ত কত কাণ্ডই যে করলুম, শুনলে বুঝবেন। গলা খাটো করিয়া জিজ্ঞাসা করিল, এখনো ইলোপ করেছেন? মনীষ সব ভয়ে বলিয়া উঠিল, না। লেপ ঢাকা ভদ্রলোকটি স্মরণ করাইয়া দিলেন, ওটা হয়ে গেছে, শালকের গল্পটা বলছিলেন। চারু বলিল, হ্যাঁ শালকের গল্পটা, কিন্তু ওতে নতুনত্ব কিছু নেই মশাই, অমন 10টা আমার জীবনে হয়ে গেছে। মনীষ ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করিল, শালকের গল্প? চারু বলিল, হ্যাঁ তখন আমি শালকে থাকি, 3 বছর আগেকার কথা, ঠিক পাশের বাড়িতেই, বুঝলেন কি না, একটা 16 বছরের তরুণী,
খাসা দেখতে মশাই, রং ফেটে পড়ছে, ঠিক বা চোখের নিচের দিকে একটা তিল। আর গরম, হ্যাঁ সে কথা নাই বললুম, মনে মনে বুঝে নিন। এক কথায় যাকে বলে রমণী, বলুন দেখি লোভ সামলানো যায়। তার তখনও বিয়ে হয়নি, তবে হব হব করছিল। আমি দেখলুম বিয়ে হলেই তো পাখি উড়বে, অতএব তার আগেই, বুঝলেন কি না? মতলব ঠিক করে জানলা দিয়ে চিঠি ফেলতে আরম্ভ করলুম। চিঠি যথাস্থানে গিয়ে পৌঁছুচ্ছে কিন্তু জবাব নেই। সে আগে জানলায় এসে দাঁড়াতো, আজকাল আর তাও দাঁড়ায় না। আমাকে দেখে মুখ রাঙা করে সরে যায়, কিন্তু আমিও পুরনো ঘাগি, অত সহজে ছাড়বার পাত্র নই। লেগে রইলুম, বুঝলুম কিছুদিন খেলবে। তারপর দিন পনেরো পরে হঠাৎ একদিন জানলা দিয়ে মুখ বাড়িয়ে খুব গরম হয়ে বললে, আপনি আমাকে যদি আর চিঠি দেন বাবাকে বলে দেব। চারু কিছুক্ষণ মনে মনে হাসিয়া বলিল, বাবাকে বলে দেব, এই কথাটা মেয়েরই বাধি গত, বুঝেছেন? ন্যাকামি, আসলে পেটে খিদে আর মুখে লাজ। আমি আরও প্রেম সে চিঠি চালাতে লাগলুম, কিন্তু এক হপ্তা কেটে গেল তবু সে কোনো সাড়া শব্দ দিলে না, অবশ্যই বাপকেও বললে না, সে কথা বলাই বাহুল্য। বাড়ির ঝিটাকে আগে থেকেই টাকা খাইয়ে হাত করেছিল, ঠিক করলুম এবার আর চিঠি নয়, অন্য চাল চালতে হবে। খবর পেলুম রোজ সন্ধ্যের পর ছুরি খিড়কির বাগানে যায়। একদিন শর্মাও পাঁচিল ডিঙিয়ে সেখানে গিয়ে হাজির। আচমকা আমাকে দেখে তো আটকে উঠল, পালাবার চেষ্টা করলো, আমি পথ আগলে দাঁড়ালো। থিয়েটারি কায়দায় বললুম, বুক ফেটে যাচ্ছে তোমার জন্যে। সে চেঁচামেচি করে লোক ডাকবার চেষ্টা করলে আমি তখন নিজ মূর্তি ধারণ করলুম, বললুম চেঁচালে কোনো ফল হবে না, আমি বড় জোর দুঘা মার খাবো, কিন্তু তোমার ইহকাল পরকালে দফা রফা, সেটা ভেবে চেঁচিয়ে লোক জড়ো করো। মেয়েটা চেঁচালে না বটে, কিন্তু তবু বাঘ মানতে চায় না। তখন আমি ব্রহ্মাস্ত্র ঝাড়লুম, বললুম আমার দুজন মুসলমান বন্ধু পাঁচিলের ওপারে দাঁড়িয়ে আছে, চেঁচামেচি গোলমাল করেছ কি তারা এসে মুখে কাপড় বেঁধে, বুঝলে? কিন্তু যদি ভালো কথায় রাজি হও তাহলে আর কেউ জানবে না, শুধু তুমি আর আমি। চারু আবার ব্যাগটা বাহির করিল, বোতল হইতে গেলাসে মদ ঢালিতে প্রবৃত্ত হইল। লেপ ঢাকা ভদ্রলোকটির চোখ হইতে লুব্ধতা তখন ঝরিয়া পড়িতেছিল। তিনি প্রশ্ন করিলেন, তারপর? গেলাস গলায় উপুর করিয়া ঢালিয়া দিয়া চারু একটু মুখ বিকৃতি করিল, তারপর হাসি হাসি মুখে বলিল, তারপর আর কি হে, রাজি হয়ে গেল? মনীষের হাতের সিগারেট অর্ধদগ্ধ অবস্থায় নিভিয়া গিয়াছিল, সমস্ত শরীর শক্ত করিয়া সে এই কাহিনী শুনিতেছিল। এখন হঠাৎ সিগারেটের দিকে দৃষ্টি পড়িতেই সে সেটা ছুঁড়িয়া ফেলিয়া দিল। চারু বলিল, কিন্তু হলে কি হবে মশাই, মেয়েটা পোষ মানলে না, তারপর আর খিড়কির বাগানে আশাই ছেড়ে দিলে। ওদিকে বিয়ের সম্বন্ধও ঠিক হয়ে গিয়েছিল, আমারও শালকের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। ব্যাগটা আবার বেঞ্চের নিচে রাখিয়া দিল। দিন কয়েক পর আমিও শালকে ছেড়ে দিলুম, তার বিয়েটা আর দেখা হলো না, বলিয়া দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল। ট্রেনের বেগ ডিস্টান্ট সিগন্যালের কাছে আসিয়া মন্দীভূত হইল। চারু আর একটা সিগারেট ধরাইয়া বাক্সটা মনীষের দিকে বাড়াইয়া দিল, বলিল খান আর একটা, আপনার তো এই এসেই পড়ল। শুনলেন তো গল্পটা? এরপর আর কোনো ভদ্রলোকের বিয়ে করতে কি স্বাদ হয়, ভাবুন দেখি। আমার কপালেই যদি ওই রকম একটি, নিন না। মনীষ হাত নাড়িয়া সিগারেট প্রত্যাখ্যান করিয়া উঠিয়া দাঁড়াইল। মনীষের মুখখানা স্বভাবত খুব ধারালো না হইলেও বেশ সুশ্রী, কিন্তু গত কয়েক মিনিটের মধ্যে তাহা শুকাইয়া কুকড়াইয়া যেন কদাকার হইয়া গিয়াছিল। গাড়ি প্ল্যাটফর্মে থামিতেই সে কম্পিত হস্তে হাতল ঘুরাইয়া নামিবার উপক্রম করিল। চারু বলিল, আচ্ছা তাহলে নমস্কার মশাই। মনীষ নামতে গিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইল।
তাহার অন্তরে একটা ভীষণ যুদ্ধ চলিতেছিল। সে মনে মনে বলিতেছিল, না জিজ্ঞাসা করব না, না 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 জিজ্ঞাসা করব না। কিন্তু শেষে আর পারিল না, স্খলিত কণ্ঠে বলিল, মেয়েটির নাম কি? চারু বলিল, নাম নামটা রসুন, করুণাময়ী। কিন্তু নামের সঙ্গে চরিত্রের একটুও মিল নেই মশাই। আচ্ছা নমস্কার নমস্কার। মণিমণ্ডিত দেহ বিশদগাড়ি সর্পের মতো অন্ধকার আকাশে গাঢ় ধূম নিক্ষেপ করিতে করিতে ট্রেন চলিয়া গেল। মনীষও একটা হোঁচট খাইয়া প্ল্যাটফর্মে বাহিরে আসিল। টিকিট কালেক্টর তাহারই বন্ধু, ডিউটির জন্য সে বরযাত্রী যাইতে পায় নাই। নিদ্রাজড়িত স্বরে তাহাকে কি একটা জিজ্ঞাসা করিল, মনীষ শুনতে পাইল না। স্টেশন হইতে 100 গজের মধ্যেই মনীষের ছোট্ট লাল ইটের বাসা। অন্ধকার পথ দিয়া একরকম অভ্যাস বসে সেই দিকে চলিল। মাথার মধ্যে তাহার রক্ত ঘুরপাক খাইতেছিল। করুণা, করুণা, এই আজ 2 বছর ধরিয়া সে অন্যের উচ্ছিষ্ট নারীকে নিজের একান্ত আপন স্ত্রী বলিয়া ভাবিয়া আসিতেছে। একদিনের জন্যও সন্দেহ করে নাই যে করুণাকে তাহাকে ঠকাইতেছে। উফ, এই করুণা! একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য অনুভব করিয়া সে একটা বাহ্যিক চেতনা ফিরিয়া পাইল। দেখিল তাহার শরীরের সমস্ত পেশিগুলা শক্ত হইয়া আছে, মুষ্টিবদ্ধ হাতের নখ হাতে তেলয় বিধিয়া জ্বালা করিতেছে। সে জোর করিয়া পেশিগুলা শিথিল করিয়া দিল, তারপর দ্রুত পদে বাড়ির দিকে চলিল। করুণা একটা, কি করা যায়, এরূপ অবস্থায় মানুষ কি করে? খুন? হ্যাঁ, খবরের কাগজে তো এমন অনেক দেখা যায়, যাহার স্ত্রী কুমারী অবস্থায় লম্পট দ্বারা উপভুক্ত হইয়াছে সে আর কি করিতে পারে? করুণাকে খুন করিয়া নিজে ফাঁসি যাওয়া ছাড়া অন্য পথ কোথায়? কিন্তু মনীষ থমকিয়া রাস্তার মাঝখানে দাঁড়াইয়া পড়িল। সেই লম্পটটাকে সে ছেড়ে দিল কেন? তাহাকে আগে খুন করিয়া তারপর করুণাকে। বাড়ির সম্মুখস্থ হইয়া সে দেখিল তাহার শয়ন ঘরের জানালা দিয়া আলো আসিতেছে। আলো কিসের? করুণা তো ঘুমাইয়াছে। তবে কি, পা টিপিতে টিপিতে চোরের মতো গিয়া মনীষ জানালার কাঁচের ভিতর দিয়া উঁকি মারিল। দেখিল করুণা মেঝে কম্বল পাতিয়া একটা র্যাপার গায়ে জড়াইয়া বসিয়া বই পড়িতেছে। মনীষ কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল, তারপর গিয়া দরজায় ধাক্কা মারিল। চাপা বিকৃত স্বরে বলিল, দৌড় খোল। করুণা দৌড় খুলিয়া দিতেই মনীষ ঘরে ঢুকিয়া দরজায় খিল আটিয়া দিল, তারপর করুণার সম্মুখে গিয়া দাঁড়াইল। করুণা মৃদু হাসিয়া বলিল, আমি জানতুম তুমি এই গাড়িতেই ফিরে আসবে, তাই শুইনি। মনীষের মাথার ভিতরটা যেন উলট পালট হইয়া গেল। এই কথাগুলির পরিপূর্ণ অর্থ পরিগ্রহ করিবার শক্তি তাহার ছিল না, তবু সে অস্পষ্টভাবে অনুভব করিল যে এহার বেশি আর কেহ কোনো দিন পায় নাই, প্রত্যাশা করিবার অধিকারও কাহারও নাই। নিশীত রাত্রে তাহার জন্য করুণার এই নিঃসঙ্গ প্রতীক্ষা, ইহার তুল্য পৃথিবীতে আর কি আছে? করুণা সহসা সে 2 হাত বাড়াইয়া করুণাকে বুকে চাপিয়া ধরিল, এত জোরে চাপিয়া ধরিল যে করুণার শ্বাস রোধের উপক্রম হইল। সে হাঁপাইয়া উঠিয়া বলিল, কি? মনীষ তাহার গলার মধ্যে মুখ গুজিয়া অবরুদ্ধ স্বরে বলিল, কিছু না, ট্রেনে আস্তে আস্তে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। উফ, এমন বিশ্রী দুঃস্বপ্ন দেখলুম, চলো শুই গে। শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর শেয়ার করে আপনার কাছের মানুষ বা বন্ধুটিকেও শোনাতে পারেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও যেন ভুলবেন না। আজ তবে চলি, বাংলা সাহিত্যের আরও একটা নতুন সৃষ্টি নিয়ে আগামী দিনে আবারও হাজির হব।
আপনাদের আনন্দ দিতে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।